আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি চৌকাঠ এবং দরজার কিছু দাম আপনাদের সামনে তুলে ধরব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রথমে আছে মেহগনি কাঠের পাল্লা, প্রতি পিস নিতে পারবেন 4,500 টাকা করে। চিটাগাং গামারি কাঠের পাল্লা, প্রতি পিস নিতে পারবেন 5,000 টাকা করে। চিটাগাং সেগুন কাঠের পাল্লা, প্রতি পিস নিতে পারবেন 13,000 টাকা করে। বার্মাটিক সেগুন কাঠের পাল্লা, প্রতি পিস 21,000 টাকা করে। চাপালিশ কাঠের পাল্লা, প্রতি পিস 6,500 টাকা করে। চৌকাঠের দাম আমরা এবার জানবো। লোহা কাঠের চৌকাঠ প্রতি পিস 3,700 টাকা। চিটাগাং সিল্ক করই কাঠের চৌকাঠ প্রতি পিস 4,000 টাকা। চিটাগাং সেগুন কাঠের চৌকাঠ প্রতি পিস 6,500 টাকা। বার্মাটিক সেগুন কাঠের চৌকাঠ প্রতি পিস 10,500 টাকা। টিক চাম্বল কাঠের চৌকাঠ প্রতি পিস 6,000 টাকা। বার্মা গর্জন কাঠের চৌকাঠ প্রতি পিস 4,200 টাকা। মেয়াগনি কাঠের চৌকাঠ প্রতি পিস 2,200 টাকা। জাম কাঠের চৌকাঠ প্রতি পিস 2,500 টাকা। তো ভিউয়ার্স, আপনারা কত টাকা করে চৌকাঠ কিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফিজ।